তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তালা দশ পনেরো মিনিটের আলোচনা আপনার সবাই থাকবেন বলেছি আপনার সাউন্ড প্রবলেম প্রবলেম হলে আপনার শুনতে যদি কষ্ট হয় সাউন্ড সমস্যা হচ্ছে আমাকে অবশ্যই অবহিত করুন কোনো সমস্যা আছে কি না সাউন্ড ইত্যাদি ঠিক আছে কি না আমাদের এই শ্যাম কোর্স একসঙ্গে এক যোগে দুটো মিডিয়া প্রচারিত হচ্ছে সেটা হলো ইসলামী জীবন ফেসবুক গ্রুপে এবং শহীদিন সি মিডিয়ার ফেসবুক গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা যেখানে আছেন এবং লাইভটি শোনার জন্য শেয়ার করার জন্য অপরকে উৎসাহিত করার জন্য অনুরোধ করছি যারা করবেন তারা ইনশাআল্লাহ আল্লাহ যারা সব পাবেন আল্লাহ আল্লাহ তালা উত্তম প্রতিদান দান করবেন এই দোয়া করে যে যেখানে আছেন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা আলোচনা করো আমরা সিয়াম কোর্সের এই তৃতীয় পার্টে তৃতীয় দার্স বা ক্লাসে সিয়ামের ফায়দা বা উপকারিতা প্রশ্ন হলো আমরা উপকারিতা কেন শুনবো কেন জানবো কারণ উপকারিতা ফায়দা বেনিফিট ছাড়া মানুষ মানব জাতি আমরা প্রত্যেক জিনিসের ফায়দা দেখি সেটা আখরাতের ফায়দা হতে পারে দুনিয়ার ফায়দা হতে পারে দুনিয়ার অর্থ টাকা পয়সা বিনিময় ইত্যাদি হতে পারে অথবা আখরাতের জান্নাত এটা হতে পারে দুটোই ফায়দা দুই ধরনের ফায়দা এখানে আছে ইনশাআল্লাহ তালা তো আমরা সিয়ামের উপকারিতা এবং ফায়দাগুলো জানব প্রথমে জেনে নিচ্ছি আপনারা একটু সংকেত দিন সাউন্ড ইত্যাদি ঠিক আছে রাসেল মাহমুদ আমাদের শহীদ মিডিয়ার অ্যাডমিন আসেন আল্লাহ তাকে সুস্থ করে দিন দোয়া করে তিনি অসুস্থ ছিলেন জি সব ঠিক আছে কিনা পিকচার ইত্যাদি সব ঠিক আছে লাইট ঠিক আছে কিনা একটু আমাকে সংকেত দিন ওকে আমি শুরু প্রথম ফায়দা সিয়াম কোর্সের এই তৃতীয় পার্টের সিয়াম কোর্সের তৃতীয় পার্টের আমরা বেনিফিট বা ফায়দা নিয়ে আলোচনা করছি প্রথম ফায়দা হলো সিয়াম ইবাদতগুলির মধ্যে সবচেয়ে একটি উপকারী ইবাদত এবং নাফসকে পবিত্র করার জন্য নিজের যে কুপ্রবৃত্তি আছে প্রবৃতিকে পবিত্র করার জন্য সবচেয়ে বেশি প্রভাব ফেলে এমন একটি ইবাদত আমরা তাহলে এর ফায়দাগুলো প্রথম ফায়দা যেটা নাফসের উপর পড়বে নাফসকে দমন করার জন্য সেটা হলো তাকুয়া তাকোয়ার বীজ বোপন হবে এই সিয়ামের দ্বারা আল্লাহ তালার ভয় এবং তাকুয়া এবং সঙ্গে সঙ্গে তা কুয়ার বপন হবেই সেটা অন্তরে হবে এবং অঙ্গ হবে অর্থাৎ অন্তরও আল্লাহর ভয় শ্যাম যারা আল্লাহর ভয় সঞ্চিত হয় আমরা জানি যারা রোজা রাখি তারা আল্লাহকে ভয় করি এবং আল্লাহর ভয় এসে যায় অটোমেটিক এবং অনু অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আমাদের এখানে আছে বিভিন্ন জায়গাতে হাত পা ইত্যাদি এখানেও একটা প্রভাব দেখা যায় শ্যামের কেন ওই হাত পা জবান যে সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো গোনা করতে চায় ওগুলো আর গোনা করতে চায় না গোনা থেকে বিরত থাকে স্যামের কারণে এই রোজার একটি বাহ্যিক এবং আভ্যন্তরীণ ফায়দা উভয় ফায়দা এখানে আছে ইনশাআ আল্লাহ তালা শারীরিক বাহ্যিক আভ্যন্তরীণ এবং আন্তরিক ফায়দা এটা আছে তাকে অর্জন সুভান আল্লাহ তালা করি এটা সোলা বাকার একশো তিরাশি নম্বর আয়তে লাল তাত্তাকুন তাকুন কেন এই স্যামের আল ফরস করা হয়েছে যেন তোমরা তাঁকা অর্জন করতে পারো সবাইকে অনুরোধ করছি লাইফটি শেয়ার করার জন্য বেশি বেশি এবং বিভিন্ন সবাইকে দাওয়াত আহ্বান করার জন্য এই কোর্সে সামিল হওয়ার জন্য যারা কোর্সে সামিল হবেন তাদেরকে আমরা অবশ্যই তাদের প্রশ্নোত্তরগুলো খেয়াল করে আগামী যে পর্বটি হবে আমাদের আসরে অর্থাৎ সৌদি টাইম শচাতটে দুবাই টাইম স পাঁচটা এবং বাংলাদেশ টাইম সাতটা ওখানে আপনার প্রশ্ন উপস্থাপন করলে ওই প্রশ্নগুলো যদি আপনারা আমাদেরকে করেন ওখানে গিয়ে উপস্থাপনা হয় প্রশ্ন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বীজ নিল্লা তাহলে আমরা ওখানে উত্তর দেবো আজকে শুধুমাত্র এই কোর্সে দার্স তবে সিয়াম সংক্রান্ত মাসাল্লা মাসাল যদি কেউ যে জানতে চান দার্স সম্পর্কে এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করা হবে দুই নম্বর ফায়দা যে এখান থেকে শ্যাম দ্বারা মানুষ সবর এবং ধৈর্য সহ্য শিক্ষা এখানে নিতে পারে এবং গোনা থেকে দূরে থাকার জন্য নাফ্সকে বিরত রাখার জন্য সজ এবং ধৈর্য লেগাম ধরার জন্য যে শক্তি দরকার এই শক্তি অর্জিত সিয়াম দ্বারা হয় এর কোনো সন্ধ্যা নেই আপনার সবাই এর অনুভূতি সবার মধ্যে আসেন ইনশাআ আল্লাহতালা বিদানীলায় তিন নম্বর ফায়দা আম্মারাকে কন্ট্রোল এবং নিজের হাতে রাখার জন্য সবচেয়ে বড়ো হাতিয়ার হলো শ্যাম সুবহানা নফসা আম্মারাকে কঠন রাখার জন্য সবচেয়ে বড়ো হাতিয়ার হলো সিয়াম কারণ আম্মারা যেটা করতে চায় সেটা হলো মানুষের জৈবিক চাহিদা পূরণ করতে চায় বা জৈবিক চাহিদার দিকে এগিয়ে যায় ইত্যাদি তো এসব চাহিদা কন্ট্রোল করা যায় সিয়াম দ্বারা আমরা জানি রসল্লা সাল্লাহ সাল্লাম যুবক সমাজকে বলেছেন এখানে এই এই নিমিত্তেই হাদিসটি খেয়াল করে দেখুন যে যুব সমাজ তোমরা কী করো যাদের সামর্থ্য আসে শক্তি আছে। অর্থাৎ শারীরিক শক্তি এবং আর্থিক শক্তি পালেতে যাওয়া বয়স তারা যেন বিবাহ করো তারা যেন কী করে বিবাহ করে সবাইকে বলছে যে আর্থিক এবং শারীরিক শক্তি থেকে বিবাহ করো কিন্তু আল্লাহ রসল এরপরে বলেন যদি বিবাহের সামর্থ্য কারো না থাকে সৎ শক্তি আসে আর্থিক সামর্থ্য নাই শারীরিক শক্তি আসে আল্লাহ রসল বলেন কী কী করো রোজা রাখো আলাইকুম বিশ্রম তারা যেন অবশ্যই রোজা রাখে কীভাবে রোজা রাখলে তাহলে এটা কন্ট্রোল হবে ফাইনাল হবে যা তাহলে এই যে নাফ এদিক সেদিক যাবে যুব সমাজের যুব কাল বলি আমি একালে এদিক সেদিক যাবে সেটা পুরুষ হোক আর নারী হোক তাদের কন্ট্রোলের জন্য হাতিয়ার আল্লাহ দিলেন সেটা রোজা রোজা হলে কন্ট্রোল এসে যাবে ইনশাআল্লাহ তারা ওই রোজার দ্বারা কন্ট্রোল করতে পারবে তিন নম্বর এটা আমরা তিন নাম্বার বললাম চার নম্বর ফায়দা হলো যে রোজার দ্বারা সহজেই নেক কাজ করা যায় এবং নেক কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয় মানুষ নেক কাজ করতে চায় ভালো কাজ করতে চায় এবং প্রতিযোগিতা করে মানুষ ভালো কাজ করে রমজান মাসে রোজার দ্বারা দেখে আমরা রমজান মাসে আলাদা হয়ে যাবে অন্য মাস থেকে এবাদতবন্দির কারণে কীভাবে রমজান মাসে সবাই রোজা রাখে অন্য কাজ না করলে রোজাকে মসজিদ ভরে যায় সুফহান আল্লাহ এই আগ্রহটা দেখা যায় এবার বন্দুকীতে কে কাকে ইফতারি করা প্রতিযোগিতা করে করাচ্ছে দেখা যাচ্ছে মাশাআল্লাহ ভালো কাজ দান সাতকা মিসকিনদের লাভ হচ্ছে এই ভালো কাজগুলোর প্রতিযোগিতা রমজান শুরু হয় কারণ রোজা মানুষকে এই ভালো কাজগুলো করতে সহায়তা করে এবং ভালো কাজের প্রতি আগ্রহ জন্মায় পাঁচ নাম্বার অন্তর নরম হয় অন্তরকে রেডি করা যায় এই রোজার দ্বারা কেমনে মানুষ তো অন্য সময় জিজ্ঞাসকার থেকে দূরে থাকে কেন শয়তান এবং নফসা আম্মার দুটায় একটা বাহ্যিক শয়তান একটা আপনার আভ্যন্তরীণ শয়তান দুই শয়তান নফ শয়তান এবং বাইরের শয়তানের প্ররোচনা মানুষ কি হয় প্ররোচিত হয়ে বিঘ্ন ঘটে বা বন্দুকিতে আল্লাহ জিকির থেকে দূরে থাকে এবং হাদিসে আসছে বনিয় আদমে কলবের প্যাপর যা আসে একেবারে ধরে রাখে এভাবে আঁকড়ে ধরে রাখে যেন জেকির করতে পারে শয়তান যখন আল্লাহ স্মরণ করে জিকির করে হানাস একেবারে শয়তান সেকেন্ডে পালিয়ে দেয় এই জন্যই শয়তানকে খান বলা হয় কারণ সেকেন্ডে পালায় সেকেন্ডে আসে যখন জিকির করে সেকেন্ডে পালিয়ে যাচ্ছে কারণ ওখানে যদি জিকির অবস্থা থাকে কলবে ধরে রাখে সে জ্বলে যাবে মারা যাবে পড়ে যাবে কলব জিকির আল্লাহ জিকির হল তার জন্য একেবারেই প্রজ্বলিত আগুন সঙ্গে সঙ্গে শয়তান জ্বলে যাবে অসহ্য হয়ে যাবে আল্লাহ জিকির করলেও থাকতে পারবে না আর যখন জিকির স্টপ হয় তখন ও চলে আসে এই আল্লাহ জিকির কেন রমজান মাসে বেশি হয় কারণ হলো রমজান মাসে বড় বয় শতানগুলিকে বন্দি করা হয়েছে বাহ্যিক শয়তানগুলো আর নার্ভসের কন্ট্রোল হচ্ছে রোজার দ্বারা নার্ভস তো দুই শয়তানই কি হচ্ছে কন্ট্রোলে এসে যাচ্ছে রমজান মাসে এই জন্য আল্লাহ জিকির দিকে নাম অটোমেটিক দিকে যায় এবং আল্লাহ স্মরণ করে তেল কোরআন হচ্ছে আল্লাহ জিকির হচ্ছে তসবির তালির পড়ছে তারাবি পড়ছে সোহান আল্লাহ এবং অন্যান্য অনেক কাজের দিকে আগাচ্ছে এই রমজান মাসের বিশেষ ফায়দা হলো এটা যে কল নরম হয়ে যায় এবং আল্লাহ জিকিরের জন্য প্রস্তুত হয়ে যায় ছয় নম্বর ফায়দা যে কলবে আনুগত্যর মহাব্বত সৃষ্টি হয় আল্লাহ তালার আনুগত্য করার ইবাদতব্দির মহাব্বত সৃষ্টি হয় এবং গুণার একটা ঘৃণা সৃষ্টি হয় অটোমেটিক রমজান মাসে এটাকে এটাকেবারেই পরিলক্ষিত যারা একেবারে গোনাকার তারা গোনাকে ঘৃণা করা শুরু করে আর যারা এই বাদতীতি কম করতে করে তারা আবার বেশি ইবাদত করতে চায় এটা একেবারে পরিলক্ষিত এবং সবাই সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে এই দেখা যাচ্ছে তাহলে আনুগত্যের বা আল্লাহ তালারকে মানার যোগ্যতা বেশি হচ্ছে ভালোবাসা ভালোবাসার সৃষ্টি হচ্ছে যে একটা আনিগত্য করেছে আরেকটা করবে রোজা রেখেছে হয়তো বা অন্যান্য সময় নামাজ কালাম ইত্যাদি পড়েছে সলাদ আদায় করেছে কিন্তু তেল অতকরণ করেন রমজান মাসে তেল একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে যে আমি এখন রমজান মাস তেল অতকরণ করবো যারা কোরআন জানে না তারা মসলে একটু হলে চেষ্টা করে শেখার চেষ্টা করে যারা জানে তারা এক পারা পড়ার চেষ্টা করে যারা ভালো জানে খতম করার চেষ্টা করে হাবে যা অনেকগুলো খতম করে এই যে আনুগত্যর আগ্রহ সৃষ্টি হচ্ছে এবং গুনার ঘৃণা রমজানের দ্বারা এই এই জিনিসটা একেবারে পরিলক্ষিত এবং গোনা কমিয়ে দিচ্ছে ঘৃণা করে যা রমজান মাসে গোনা করবো না না এই পবিত্র মাসে আমি মাছটাকে নষ্ট করবো না ইত্যাদি তাহলে ছয় নম্বর ফায়দা হলো আনুগত্য বা ভালোবাসার সৃষ্টি হচ্ছে রমজান মাসের রোজার দ্বারা এবং আরেকটি হলো গোনার একটা ঘৃণা সৃষ্টি হয় অটোমেটিক এই রোজার মাসে রোজার দ্বারা এই জিনিসটা উপকার হচ্ছে এটা দুনিয়া আখাতের উভয়ের দিক থেকে লাভ সাত নম্বর ফায়দা মানুষকে সেটা দুনিয়া বিমুখী হয়ে যায় এবং আখেরাত মুখী হয়ে যায় দুনিয়ার যে লোভ লালসা এখান থেকে কমে যাচ্ছে এই জন্যই দুনিয়ামুখী হওয়ার কারণেই দুনিয়া বিমুখী হওয়ার কারণেই মানুষ দুনিয়ার কাজ একটু কমিয়ে দিচ্ছে ব্যবসা বাণিজ্য কিছুটা সংক্ষেপ করে দেয় অন্য সময় মাসে যে জামাত পড়তে না পারলে রমজান মাসে জামাত পড়ছে পড়ছে অন্য সময় তো মাসে কখনও পড়ে না কিন্তু তারাবি পড়ার চেষ্টা করছে দোকানপাট বন্ধ করে তো আখেরাত মুখী হচ্ছে এবং আরও যে দুনিয়ার যে পাপ কাজগুলো করতো গোনার কাজগুলো করতো ওখান থেকে মানুষ ফিরে আসছে একটু আখেরাত মুখী হচ্ছে এবং কিছুটা দুনিয়া বিমুখী হচ্ছে এই রমজান মাসের রোজার দ্বারা এই ফায়দা আমরা পাচ্ছি সাত নম্বর আট নম্বর খুবই গুরুত্বপূর্ণ ফায়দা এটি মিস্কিন্দের প্রতি স্নেহ অনুভব এবং তাদের প্রতি ভালোবাসা এবং তাদের দুঃখ কষ্ট অনুভব করা কেন যে কোনো আবাল বৃদ্ধ বণিতা গরিব ধনী রাজা বাচ্চা ফকির সবাইকে রমজান মাসের রোজা রাখতে হয় যারা আল্লাহকে ভয় করে রাখে এই রমজামশের রোজার দ্বারা কি হচ্ছে একজন গরিব মানুষ সারা বছর না খেয়ে থাকে একবেলা খায় দুবেলা খায় না অথবা অধিকাংশ ক্ষেত্রে বেলা হচ্ছে বেলা হচ্ছে না তার মানে সারাদিন মোটামুটি চব্বিশ ঘন্টা একবার তারা খায় কিন্তু বড়ো লোকটা তিনবার আর মাঝে মাঝে চা পানি দিয়ে পাঁচ সাত দশ বারো খানা হয়ে যাচ্ছে না খেয়ে থাকার কষ্ট কী এটা তো রমজান মাস না আসলে হতে পাচ্ছে না যখন রমজান মাস আসছে রোজা রাখছে আল্লাহর ভয়ে তখন ওই যে বারো ঘন্টা চার দু ঘন্টা না খেয়ে থাকলে কী কষ্ট এটা অনুভূত হচ্ছে তখন সেটা হাইরে রে আমরাই এক মাসে রোজা রাখতে এত কষ্ট না জানি গরিব মিসকিনদের সারা বছর ওইভাবে একবেলা না খেয়ে থাকে একবেলা খায় কী কষ্ট না হচ্ছে অটোমেটিক গরিবদের প্রতি একটা স্নেহ ভালোবাসা সৃষ্টি হয় এবং গরিবদের প্রতি দান সৎকা করে ওদেরকে কাছে টানে আদর করে বাচ্চাদের মাথা হাত হাত দেয় বড় 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 লোকদের দেখা দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে হ্যাঁ অনুভূতিটা হলো যে তারা কি কষ্ট আছে এই কষ্টে গরিব মিষ্টি সঙ্গে শরিক হচ্ছে শেয়ার করছে বড়ো লোকরা পয়সাওয়ারা এই রমজান মাসে তাহলে গরিবদের প্রতি স্নেহ ভালোবাসার সৃষ্টি হয় মায়ামতার সৃষ্টি হয় ওদের প্রতি স্নেহ করা এই সুযোগটা সৃষ্টি হচ্ছে কোথায় রমজান মাসে কারণ ওদের কষ্টের সঙ্গে বড় লোকরা হচ্ছে শেয়ার করছে এবং অনুভূতি টের পাচ্ছে যে কষ্টটা কেমন হয় সারা বছরের নাকে থাকলে সুতরাং রমজান মাসের রোজা আমাদেরকে বহু শিক্ষা দিচ্ছে এটা আট নম্বর ফায়দা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা শিক্ষা নিয়ে গরিবদের প্রতি রমজান মাসের শিক্ষা নিয়ে বাকি মাসগুলোতেও বাকি সময়গুলোতে আমরা গরিবদেরকে স্নেহ করবো মায়ামত করবো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে তবে রমজানের শিক্ষা আমাদের কাল আসবে নয় নম্বর ফায়দা যে রমজান মাসের করতে ইচ্ছা করে সব কিছু খাওয়া যায় না আপনি একটু লাইফটা শেয়ার করুন আমরা দু এক মিনিট মধ্যে শেষ করবেন ইনশাআল্লাহ তালা শেয়ার করুন যারা যেখানে আছেন অ্যাডমিন হয়তো ঘুমিয়ে পড়েছেন আমি জানি আপনারা শেয়ার করুন আমাদের রাশেদ মাহমুদ আছে তা অসুস্থ আমি জানি তো আপনারা যারা আসেন শেয়ার করুন এবং উৎসাহিত করুন দু এক মিনিট প্রোগ্রামের আসে এরপরে শেষ করব নয় নম্বর ফায়দা হলো এখান থেকে মানুষ কৃষিকে এই যে খানাপেনা একটু পরহেজ করা যাকে আমরা বলি বেছে বেছে খাওয়া খানাপিনার ব্যাপারে অ্যালার্ট থাকা যে যাতায়াত না খাওয়া ক্ষতিকর জিনিস না খাওয়া উপকারী জিনিস খাওয়া কম খাওয়া এই বিষয়গুলো তার মানে একবার বেছে বেছে খাওয়ার যে প্রোগ্রামটা সেটা রমজান মাসের রোজা রোজা আমাদের শিক্ষা দিচ্ছে এই শিক্ষাটি এই যে মানুষ বেছে বেছে খাবে দেখে শুনে খাবে সব কিছু খাবে না কম খাবে প্রয়োজনীয় জিনিসও অপরের জিনিস খাবে না ক্ষতিকর জিনিস খাবে না এইখানে রমজান মাস থেকে রোজা থেকে শিক্ষা আমরা নিতে পারি এই শিক্ষা যদি সারা বছরের কাজে লাগায় তখন অশোক অসুখ টাস করবে না সবাই সুস্থ থাকবে সুস্থ শরীরে বসবাস করতে হবে এই জন্য রমজানের এক মাসের এই শিক্ষা বেছে চলা এই বেছে চোলাটা হলো সমস্ত চিকিৎসার মূল কোনো রোগে টাস্ক করবো যদি আমরা বেঁচে চলতে পারি একেবারে সাবধানে চলতে পারি খানা ফেরা বাহিরে আমাদের সিকোয়ারিট থাকে একেবারে যদি আমরা পরিমিত খাই প্রয়োজন না খাই প্রয়োজন বাইরে না খাই এই অভ্যাসটা আমরা নিতে পারি রমজান থেকে শিক্ষা নিতে পারি তাহলে কিন্তু ঈশ্বালা সারা মাসে সারা বছরে একই তরিকা চললে তাহলে ওই যে আমরা ডাক্তার জাহাঙ্গীর সাহেবের যে কী বলে প্রোগ্রাম হ্যাঁ ওই প্রোগ্রামের প্রয়োজন হবে না কোনো প্রোগ্রাম ছাড়া রমজান থেকে শিক্ষা নিয়ে ইসলামের এই শিক্ষা নিয়ে আপনি সারা বছর যদি চলেন যে আমরা পরিমিত খাবো পরিমিত অপ খানা অপচয় করবো না ফেলে দেবো না অতি অতিখানা খাবো না এবং উপকারী জিনিস খাবো ক্ষতিকর জিনিস খাবো না এমন জিনিসটা যদি হয় রমজান মাস আপনাদেরকে সম্পূর্ণ রাইটিং হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ডাইটিং করে এবং সুন্দর জীবন যখন সম্ভব রমজান থেকে শিক্ষা নিয়ে দশ নম্বর ফায়দা দৃষ্টি সংবরণ এবং লজ্জাস্থানকে সংরক্ষণ এই ফায়দা রমজান মাসের রোজার দ্বারা হয় রমজান মাসের রোজা আমরা জানি যে দৃষ্টিকে সংবরণ করতে না পারি যেখানে সেখানে দৃষ্টি করি তাহলে রোজা নষ্ট হয়ে যাবে আর যদি লজ্জাস্থানকে সংরক্ষণও করতে পারি না পারি তো রোজাই হবে না রোজার মাসের রোজার যে শর্ত রোপণ আমরা হয়তো আগামীতে আলোচনা করবে রোকন নিয়ে রমজান মাসের রোকন বা মূল স্তম্ভ হলো দুটো একটা হলো রাতে থেকে নিয়ত করা আরেকটা হলো খানাপিনা এবং যেটা নাকি সহবাস বা সৌবাস সংক্রান্ত বিষয় আদি যৌন বিষয় থেকে দূরে থাকা তো এই যে দূরে থাকার বিষয়টা রমজান মাসে সারাদিন আমরা দূরে আসি এই শিক্ষাটা এবং দৃষ্টি সংযত সংযত রাখছি যেখানে সেখানে দৃষ্টি দিচ্ছি না এই শিক্ষাটা যদি আমরা অন্য সময় কাজে লাগাতে পারি আমাদের জীবন সুখের হবে ইসলামিক হবে দিনীয় হবে তা হবে এবং আল্লাহর ভয়ের জীবন হবে ইনশাআ আল্লাহ তাহলে আমরা রমজান থেকে শিক্ষা নিয়ে দৃষ্টি সংযত করবো এবং লজ্জার সঙ্গে সংরক্ষিত সংরক্ষিত রাখবো ইনশাল্লাহ এবং সেটা গোটা মাসে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি অনেকে রমজান মাসের দিনের বেলায় রোজার নিয়মকানুন মেনে চলে খুব ভালো করে চলে এবং পেনা খুব পরহেজ করে বেছে বেশি খায় দেখা যাচ্ছে পরিমিত খাচ্ছে শেয়ারি ইফতারি সাথে মাঝখানে খানা নেই এবং তো তিনটা খেজুর খেয়ে রোজা রাখছে আবার দেখা যাচ্ছে ইফতারিতে পরিমিত খাচ্ছে কিন্তু সারা রাত পরহেজ করলো না রোজার শিক্ষা তো এমন না রোজার শিক্ষাতেও পরিমিত খাওয়া নিজেকে উপকারী জিনিস খাওয়া এবং আমার আমার এক ছাত্র আমি নাম নিব না নাম নিলে চিনতে পারেন আমি দেখছি রমজান মাসে মোটা হয়ে যাচ্ছে আমি বললাম যে আমক তো কী রমজান শিক্ষা শিক্ষাতে মোটা হওয়ার কথা না একটু রোজন কমার কথা বাড়ছে কেন তো যাই হোক পরে খাবার নিয়ে দেখলাম সারা রাত খুবই খাওয়া খায় এবং দিনের বেলা রোজা থাকে এমন খেলে তো রোজার কোনো শিক্ষা হলো না রোজার মানুষের রোজা পরিমিত খাওয়া উপকারী জিনিস খাওয়া কম খাওয়া এবং বেশিটা অপরকে দেওয়া হেল্প করা গরিব মিসকিনকে দেওয়া কাউকে ইফতারি করে সাহায্য করা কাউকে হেল্প করা এটা তো রোজার শিক্ষা গরিব মিসকিনদের প্রতি সহানুভূতিশীল হওয়া এই বিষয়গুলো যদি আমরা না করতে পারি রমজান মাসের রোজাতে তাহলে তো লাভ হলো না এই জন্য আমরা রোজার দিনের বেলা যদি কোনো বদব্যস থাকে এই অভ্যাসগুলো ত্যাগ করছি সিগারেট বিড়ি খাওয়া অভ্যাস ত্যাগ করছি কেন বদ থাকলে ওটা ত্যাগ করছি দিব কুদৃষ্টি দেওয়ার অভ্যাস থাকলে সেটা ত্যাগ করছি এবং লজ্জাস্থান সংরক্ষণ করার সু অভ্যাস করছি এই অভ্যাসগুলো রাত্রেও বাকি রাখবো এবং সারা বছর বাকি রাখবো তবে রোজার শিক্ষা কাজে আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে রোজার এই দশটি শিক্ষা অর্জন করে আমাদের জীবনযাপন করার তথ্য করুন আগামীতে ইনশাল্লাহ আগামী পর্বে বুঝে আগামীকালকে সেম টাইমে দশ পনেরো মিনিট আলোচনা আমরা রোজার রোকন মূল স্তম্ভসমূহ কি এবং কোরআন মূল মূলস্তম্ভ বা যা না করলে রোজা হবে না হাদিস কোরআনের দৃষ্টিতে মূল স্তম্ভ দুটো কী এবং রোজার সন্নত কী এই বিষয় নিয়ে আগামী পর্বে আলোচনা হবে আবার সবাই ইনশাআল্লাহ চতুর্থ পর্বে আগামী পর্বে থাকবেন দেওয়াত দিয়ে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ তালা সবাইকে এই শ্যাম কোর্সটা পূরণ করা দান করুন এবং সব কিছু জেনে সবাই আমল করবে এবং সবাইকে প্রচার করবো অপরকে শিক্ষা দিতে সাহায্য করে ইনশাআল্লাহ সাতকে জারে সব পাবেন ইনশাআল্লাহ এটা প্রত্যেকের জন্য ফরজ রোজা যেমন নাকি রোকন এই বিষয়গুলো জানাও ফরজ এই ফরজ জ্ঞান অর্জন করার জন্য অপরকে সাহায্য করে আমরা সবাইকেই প্রচার করি আল্লাহ তালা সবাইকে সঠিক জ্ঞান জেনে দিনে সঠিক জ্ঞান অর্জন করে দাওয়াত দ্বরে عمل كل من توفيق دان كن عامل وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته